বিশিষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর 1949 সালের 7ই মার্চ বরিশাল জেলার বাবুগঞ্জ থানার রহিমগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন। বিশিষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের বয়স যখন 7 বছর, তখন আমার মামা ফজলুর রহমান তাকে নিয়ে যান মামার বাড়িতে। মামার বাড়ি থেকেই সেখানে নানান অনুষ্ঠানে লালিত প্রাইত হইতে থাকেন। 1964 সালের মুলাদি মাহমুদজান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হন। 1966 সালে সরকারি বর্জ্যমোহন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে আইএসসি পাশ করেন। এরপর ঢাকা ইউনিভার্সিটিতে পরিসংখ্যান বিভাগে অনার্সে ভর্তি হন। 1967 সালের জুলাই মাসে পাকিস্তান পিএসএস জেন্টেলম্যান ক্যাডেট হিসেবে তিনি ভর্তি হন। 1967 সালে একবার বাড়িতে আসেন, এরপরে আবার চলে যান। 1968 সালে বেসিক কোর্স চলাকালীন অক্টোবর মাসে বাড়িতে আসেন। অক্টোবর মাসের শেষের দিকে আমি এবং আমার মা আমার ভাই বিশেষ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরকে নন্দীবাজার স্টেশনে স্টিমারে উঠেই দেই। 1971 সালে স্বাধীনতা সংগ্রাম শুরু হয়। 7 নম্বর সেক্টরে সাব সেক্টর গভর্নর হিসাবে বিশেষ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর যুদ্ধে অংশ নেন। 13ই ডিসেম্বর শেষ রাত্রে চাঁপাইনবাবগঞ্জের তীরে মহানন্দ নদী সাঁত দিয়ে চাঁপাইনবাবগঞ্জ শহরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং সম্মুখ যুদ্ধে শাহাদাত বরণ করেন। নির্দয় হয় নিরীহ রাজন। যখন স্বাধীন হইল আমরা তো মনে করছি, আমরা আমার বড় মন করাচিতে ছিল, খবর পাইছি যে সে যুদ্ধ করতেছে, যে দেশ স্বাধীন হয়েছে, ভাই ফিরে আসবে। কিন্তু 15ই জানুয়ারি আমার এক চাচাতো মামা কাজীর চর মির্দাবাড়ি, উনি আমার ভাইয়ের সাথে যুদ্ধ করছিলেন। উনি যখন কাজীর চরে আসলো, এসে খবর জানাইল যে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর নামে একজন অফিসার চাঁপাইনবাবগঞ্জে শহীদ হয়েছেন। এই ক্যাপ্টেন জাহাঙ্গীর কি আমাদের ভাগ্নে জাহাঙ্গীর? তখন আমার মেজো মামা মতিউর রহমান এবং আমার মেজো ভগ্নীপতী নূর ইসলাম, উনি ওই চাঁপাইনবাবগঞ্জে যায় এবং দেখে যে হ্যাঁ, আমার এই সেই বিশ্বস্ত ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর আমার এই ভাই। ইতিহাসে বইতে বীর শ্রেষ্ঠদের নাম আছে, তাদের স্মৃতি সংরক্ষণ করার মতো আমার মনে হয় সেরকম তেমন কিছুই নাই। এই বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সাতজনের অন্যতম তিনি, যার জাদুঘর হওয়া উচিত ছিল দর্শনীয়, যেখানে এলাকার ছেলেমেয়েরা আসবে, বিভিন্ন দিক থেকে ছেলেমেয়েরা আসবে, এখানে তার জন্য শিক্ষা সফর, তার জীবন ইতিহাস এখান থেকে জেনে যাবে, তার সম্পর্কে সব কিছু তারা অভিজ্ঞতা অর্জন করবে। বীর শ্রেষ্ঠের নামে একটা জাদুঘর, কিন্তু আসলে এখানে অবস্থা কি, বই খাতা পইরা আছে, দর্শক নাই। কেন দর্শক নাই? দর্শক থাকার তো একটা কারণ দরকার আছে। আপনি দেখেন বিল্ডিংয়ে জরাজীর্ণ অবস্থা, আজকে বিল্ডিংয়ের অবস্থা দেখেন, প্লাস্টার খোঁজা পড়তে আছে, বাথরুম ঠিক নাই, দরজা ঠিক নাই, দরজা সুটাই না, নাই ঠিকমতো চেয়ারগুলা, নাই টেবিলগুলা, নাই আলমারি একটাও ঠিকমতো ভালো না, গ্লাসগুলা সব ভাঙ্গা। আমরা জেলা পরিষদে বারবার বলতেছি, ওনারা কোনো কর্ণপাতই করতেছেন না। তো জাদুঘর করার পর থেকেই আমরা উপজেলা প্রশাসন, মানে উপজেলা প্রশাসন প্লাস তার সাথে জেলা প্রশাসনকে বারবার আমরা বলেছি যে বিশিষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকীটা সরকারিভাবে করা হোক। তো আমরা প্রতি বছর ওনাদের কাছে বলছি, ওনারা আমাদের আশ্বাস দিয়েছেন, কিন্তু আদৌ করেন নাই। বিশিষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের জন্মভূমি, বাড়ি, জাদুঘর, তার নামে কলেজ, তার নামে স্কুল এবং তার দাদার নামে রহিমগঞ্জ বাজার নদী বেঙ্গলে বিলীন হয়ে যেতে পারে। তাই আমি স্থিরোদ্ধার সফরকারী সরকারের কাছে আমি আকুল আবেদন জানাবো যে বিশ্বেষ্ঠের পূর্ণ ভূমি এবং তার জাদুঘর রক্ষার্থে এই ভাঙ্গল প্রকল্পের কাজকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।
আমাদের এলাকার এমপির কাছে অনুরোধ করব, আপনি দয়া করে হোক যেভাবে হোক আমাদের এই বীরশ্রেষ্ঠ কাপুরমুদ্দিন জাহাঙ্গীরের স্মৃতি জাদুঘর এবং তার বাড়ির সামনের রাস্তা এবং তার বাড়ির সামনে একটা স্ট্রিট লাইট একান্ত প্রয়োজন। দুই ছেলে দুইটা লাইট হলে এই জায়গাটা রাতের বেলা পরিষ্কার দেখা যায়। আমার পিছনে যে বিল্ডিংটি আছে বিল্ডিংটির বয়স 103 বছর। বিল্ডিংটি জরাজীর্ণ অবস্থায় আছেন এবং এই বিল্ডিংয়ে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর যখন আসত তখন বসবাস করতেন। 2013 সালে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে যখন শাহাদাত বার্ষিকী পালন করা হয় তখন বিভাগীয় কমিশনার এবং ডিসি সাহেব এখানে আসছিলেন এবং ওনারা দেখে বলছিলেন যে বাড়িটা আমরা সুন্দরভাবে একটা জাদুঘরে যাতে হয় এভাবে আমরা ব্যবস্থা করব। এরপরে আর ওনারা কোনো কিছু করেন নাই, তবে যাতে এই বাড়িটাও সুন্দরভাবে সংরক্ষণ হইতে পারে দর্শনার্থী আসে এটাও দেখে, এটাও আমাদের কাছে সরকারের কাছে আমাদের পরিবারের তরফ থেকে দাবি জানাচ্ছি।